বাংলায় এখন উৎসবের মরশুম চলছে। শ্যামা পুজো শেষ হতে না হতে ইতিমধ্যে ছট পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আগামী রবিবার বিকেলে অস্তগামী সূর্যের অর্ঘ্য প্রদান এবং সোমবার উদীয়মান সূর্যকে অর্ঘ্য প্রদান করা হবে। এই পুজো খুব নিষ্ঠা সহকারে করা হবে বলে পুজো প্রস্তুতি শুরু করে দিয়েছে ব্রতচারীরা। এই পুজো আগে হিন্দি ভাষী মানুষদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন সব ধর্মের মানুষেরা নিষ্ঠা ও ভক্তি সহকারে করে থাকে। ছট পুজো ব্রতচারীদের সুবিধার্থে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে 6 কেজি করে গম বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে কালিয়াগঞ্জ পৌরসভা থেকে পৌর প্রধান রামনিবাস সাহা ও উপপৌর প্রধান ঈশ্বর রজকের উপস্থিতিতে 6 কেজি করে গম বিতরণ করা হয়। পৌর প্রধান রামনিবাস সাহা বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে ব্রতচারীদের পাশে দাঁড়াতে কালিয়াগঞ্জ পৌরসভার 8 থেকে 10 হাজার মানুষদের 6 কেজি করে গম বিতরণ করা হচ্ছে। এই বিষয়ে পৌর প্রধান রামনিবাস সাহা কি জানিয়েছেন শোনাব। আমাদের কালিয়াগঞ্জ পৌরসভা যখন থেকে পৌরসভা হয়েছে তখন থেকে আমরা এই ছট পূজা নিয়ে আমরা প্রত্যেকবারই গম দিই মানুষকে ছট পূজার জন্য। সেই হিসাবে এইবারও আমরা 6 কেজি করে প্রত্যেক মানুষকে আমরা গম দিচ্ছি। যারা ছট পূজা করে, অনেকজন ছট পূজা করে না কিন্তু লোককে দিয়ে করায়, হ্যাঁ সবাইকে দিয়ে আমরা যারা মোটামুটি 8 থেকে 10 হাজার লোক আমরা প্রত্যেকবারই, আমরা 6 কেজি করে ব্যাগ থাকে, 10 হাজার ব্যাগ আমরা প্রত্যেকবারই বিলি করি, এবারও আমরা দিচ্ছি। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, Times14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আলো আমার আলো উবু, আলোর ভুবন ভরা, আলোর উৎসব দীপাবলি, সমৃদ্ধির উদযাপন ধনতেরাস। এই আলোর উৎসবে সংসারে শ্রী বৃদ্ধি আসুক, আলো হোক ভালো হোক, শ্রী ঢাকার গয়নায়। আমার গয়না আমার শ্রী ঢাকা, কয়েক দশক ধরে শ্রী ঢাকা জুয়েলার্স। শুভ দীপাবলি। অনুষ্ঠানটির নিবেদক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। অনুষ্ঠানটির সহযোগী নিবেদক বাজাজ হুইলস।